নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। অবশেষে রাজ্যের তরফ থেকে ক্লার্ক নিয়োগ শুরু হয়ে গেল এবং এই হলো তার অফিসিয়াল নোটিশ। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ডিসেম্বরের 8 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত। আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ডিসেম্বরের 8 তারিখ থেকে ডিসেম্বরের 29 তারিখ এই সময়ের মধ্যে কিন্তু তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এসকাইটেরিয়া সিলেকশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন ফিস স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারছো। আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কী বলা হয়েছে। অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এখানে বয়সের কথা যা বলা হয়েছে, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছো তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরি অনুযায়ী যে বয়সের ছাড় তোমরা পেয়ে যাও সেই বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে এস ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশন। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত দিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 110 টাকা এবং তোমাদের এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। এবং রাজ্যের তরফ থেকে ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এখানে ভ্যাকান্সির কথা কিন্তু বলা হয়েছে যে এখানে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে তা কিন্তু পরবর্তীতে অ্যানাউন্স করে কিন্তু জানানো হবে। তো দেখতেই পাচ্ছ দ্য নাম্বার অফ ভ্যাকান্সি উইল বি অ্যানাউন্স লেটার, অর্থাৎ পরবর্তীতে কিন্তু সেটি কিন্তু জানা হবে কত ভ্যাকান্সি রয়েছে। তবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই ক্লার্ক রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং এখানে কিন্তু আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেসটি রয়েছে আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমে একটি এমসিকিউ টাইপের কিন্তু এক্সাম হবে 100 নম্বরের এবং তারপরে কিন্তু তোমাদের পার্ট টুতে কিন্তু সংক্ষিপ্ত বর্ণনামূলক কিন্তু এক্সাম হবে। তো পার্ট ওয়ানে কিন্তু তোমাদের যে এক্সামটি হচ্ছে এমসিকিউ টাইপ 100 নম্বরের, অর্থাৎ 100টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন 1 নম্বর করে। এখানে কিন্তু ইংলিশ থেকে 30 নম্বর অর্থাৎ 30টি কোশ্চেন, জেনারেল স্টাডি থেকে 40 নম্বর অর্থাৎ 40টি কোশ্চেন এবং ম্যাথামেটিক্স অর্থাৎ পাটিগণিত অঙ্ক থেকে কিন্তু 30টি কোশ্চেন অর্থাৎ 30 নম্বর। এই হলো 100 নম্বরে কিন্তু তোমাদের পার্ট ওয়ানে কিন্তু এক্সাম হবে এবং পরবর্তীতে পার্ট টুতে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত ডিসক্রাইপটিভ অর্থাৎ বর্ণনামূলক কিন্তু এক্সাম হবে, যেখানে গ্রুপ এতে ইংরাজি থাকবে এবং গ্রুপ বিতে কিন্তু তোমাদের কিন্তু বেঙ্গলি, হিন্দি, উর্দু এই সমস্ত যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি এর মধ্যে তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমার এখানে তোমাদের ভাষা কিন্তু নিতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আশা করছি প্রায় প্রত্যেকেই বেঙ্গলি নেবে এবং ব্যতিক্রমভাবে যাদের হিন্দি উর্দু রয়েছে তারা কিন্তু সেই ভাষাগুলো কিন্তু নিতে পারবে। পার্ট ওয়ান এবং পার্ট টুতে গ্রুপ এ এবং গ্রুপ বিতে এই বিষয়গুলির উপরে কিন্তু এক্সাম হবে। এবং এখানে বলে রাখি এই ক্লার্ক রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটারের উপরে নলেজ থাকা দরকার রয়েছে, কেননা এখানে কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টুতে তোমরা পাস করে গেলে পরবর্তীতে কিন্তু তোমাদের কম্পিউটার কিন্তু টেস্ট কিন্তু করা হবে। এখানে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের কিন্তু কম্পিউটারে যে টাইপিং টেস্টটি হবে এখানে কিন্তু আমি অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কম্পিউটারে কিন্তু তোমাদের পার মিনিটে কিন্তু ইংলিশের ক্ষেত্রে 20টি ওয়ার্ড কিন্তু টাইপিং করতে হবে এবং বাংলার ক্ষেত্রে কিন্তু মিনিটে 10টি ওয়ার্ড কিন্তু টাইপিং করতে হবে। এই হচ্ছে তোমাদের কম্পিউটার টেস্ট, অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সামে পাস করে গেলে পরবর্তীতে ফাইনাল কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনাল কিন্তু সিলেকশন করা হবে। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে, অনেকদিন ধরেই তোমরা অপেক্ষা করেছিলে, অবশেষে কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। 8ই ডিসেম্বর থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এবং লাস্ট ডেট রয়েছে 29শে ডিসেম্বর। বন্ধুরা, এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের কোনোরকম যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে এবং আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পৌঁছে গিয়ে নোটিশটি নিজেরাও ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশন কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু করতে পারবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, কলকাতা থেকে শুরু করে আলিপুর, কুচবিহার, শিলিগুড়ি অর্থাৎ পুরুলিয়া, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। তোমাদের কিন্তু নিজেদের সুবিধার মতো তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু এখানে সিলেকশন করতে পারবে। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ রিক্রুটমেন্টের ভিডিও। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।